নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে আমি অমৃতা এই মুহূর্তে শুরু করব আর যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রীর ইস্তফা আবারো একবার জানিয়ে রাখব পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রীর ইস্তফা ভারতীয় গর্ভবতী মহিলার মৃত্যুতে অনুতপ্ত স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল থেকে স্থানান্তরিত করার সময় ওই মহিলার মৃত্যু হয় বলে জানা যাচ্ছে এই ঘটনায় ইস্তফা দেন মার্টা টেমিডো যে খবরের দিকে আমরা নজর রেখেছি ভারতীয় মহিলার মৃত্যুতে পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রী ইস্তফা দেন তিনি যথেষ্ট অনুতপ্ত বলেই ইস্তফা দিয়েছেন এমনটাই খবর এসে পৌঁছেছে ভারতীয় মহিলার মৃত্যুতে অনুতপ্ত স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল থেকে স্থানান্তরিত করার সময় মৃত্যু হয় মহিলার আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছেন দিব্যেন্দু ঘোষ দিব্যেন্দু ঠিক কি এমন ঘটলো যে তিনি ইস্তফা দিলেন হ্যাঁ দেখো এটা বলা যেতে পারে যে রোনাল্ডোর দেশে ভারতীয় পর্যটকের মৃত্যু এবং যার জন্য ইস্তফা দিলেন পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রী মার্টা টেমিডো যে ঘটনাটা ঘটেছে যে লিসবনে বেড়াতে গিয়েছিলেন এক মহিলা ভারতীয় মহিলা তিনি অন্তঃসত্ত্বা ছিলেন এবং তার যখন প্রসব যন্ত্রণা ওঠে তাকে প্রথমে লিসবনের সান্তা মারিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে নিও ন্যাটাল যে বিভাগ সেই বিভাগে কোনো রকম বেড ছিল না বলে তাকে ফিরিয়ে দেওয়া হয় এবং তাকে অ্যাম্বুলেন্সে করে যখন নিয়ে যাওয়া হচ্ছিল রাস্তার মাঝখানেই তার যিনি তার তিনি তার হার্ট অ্যাটাক হয় অর্থাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হয় জরুরিকালীন ভিত্তিতে অ্যাম্বুলেন্সের মধ্যেই তাকে প্রাথমিক চিকিৎসা করা হয় তারপরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানে তিনি মৃত বলে ঘোষণা করা হয় যদিও মৃত্যুর আগে একটি বিশেষ সিজারিয়ান পদ্ধতিতে তার সন্তানের জন্ম দেওয়া হয় কিন্তু সেই সন্তান এখন কি অবস্থায় রয়েছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তার শারীরিক অবস্থা কেমন সেটা এখন স্পষ্ট নয় এবং এই ঘটনা শোনার পরেই যে পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রী মার্তা টেমিডো তিনি ইস্তফা দেন তিনি অ্যান্টনিও কোস্তা পর্তুগালের যে প্রধানমন্ত্রী তার কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন এবং সেই ইস্তফাপত্র গ্রহণ করা হয় আমরা একটা জিনিস বলতে পারি যে যখন আমরা দেখেছি ভারতবর্ষে করোনা পরিস্থিতিতে যখন বহু মানুষ মারা গেছে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি করোনার অবস্থাতে এমন পরিস্থিতি দেখা গেছে যে হাসপাতালে বেড পাওয়া যায়নি বহু রোগী তারা মারা গেছে সেই রোগীরা তারা তাদের গঙ্গাতে লাশ ভাসিয়ে দেওয়া হয়েছে আমরা উত্তরপ্রদেশে সেই ছবি দেখেছি সুতরাং তখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন হর্ষবর্ধন এবং তারপরে স্বাস্থ্যমন্ত্রী হন মনসুখ মাণ্ডব্য কিন্তু করোনার যে পরিস্থিতি প্রতিরোধের জন্য যে টিকা দরকার সেই টিকার যে ব্যবস্থা করা এবং দেশের প্রতিটা মানুষ যাতে সুস্থ সময়ে এবং ঠিকঠাক করে এই করোনা ভ্যাকসিন পায় সেই ব্যবস্থাও কিন্তু নিশ্চিত করতে পারেনি মোদি সরকার এবং বারবার কিন্তু এই যে মোদি সরকারের যে স্বাস্থ্যমন্ত্রী তারা কিন্তু নিজেদের সাফাই দিয়েছেন এবং বুক বাজিয়ে বলেছেন যে ভারত কতটা করোনা মোকাবিলার জন্য কতটা কাজ করেছে কিন্তু এই উদাহরণটা বোধহয় আমাদের দেওয়া দরকার যে দৃষ্টান্ত হয়ে থাকবে যে পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রী মার্টা টেমিডো তিনি যে ঘটনা ঘটালেন এবং এক পর্যটক ভারতীয় পর্যটকের মৃত্যু হয় সেখানে হাসপাতালে গাফিলতি প্রমাণ হয়েছে হাসপাতালে গাফিলতি স্পষ্ট হচ্ছে সেটা সামনে চলে আসছে সেই পরিস্থিতি তিনি সমস্ত দায় নিজের কাঁধে দিয়ে মার্তা টেমিডো অর্থাৎ পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রী তিনি ইস্তফা দিয়েছেন এটা এটা বলা যেতে পারে যে একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা যদিও এই নিয়ে অনেক বিতর্ক থাকবে কারণ মার্তা টেমিডো সাম্প্রতিক অতীতে বেশ কিছু স্বাস্থ্যমন্ত্রকের তিনি যখন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন স্বাস্থ্যমন্ত্রকে বেশ কিছু পদক্ষেপ করা হয়েছিল যে পদক্ষেপগুলো মনে করা হচ্ছে এবং পর্তুগালের যে বিরোধী পক্ষ তারা দাবি করে যে এই পদক্ষেপগুলো ঠিক ছিল না অর্থাৎ কোথাও একটা মহিলাদের এবং সন্তানকালীন যে অবস্থা এই মুহূর্তে এখন এই পর্যন্তই দেখছেন কলকাতা টিভি রাত ৩ ৭ ৩